আজকে আমি আপনাদের একটি পূর্ণ দিনের রান্না শেয়ার করছি। খুব মজাদার রান্না, খেতে যেমন সুস্বাদু আর দেখতেও খুব মজাদার। তার নাম কাঁচা টমেটোর তরকারি। দেখুন, আমার হাতে সবুজ সবুজ কাঁচা টমেটো 500 গ্রাম আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার চলে যাই রান্নার পদ্ধতিতে। এখানে আমি একটি পেস্ট তৈরি করেছি। টেবিল স্পুন তো আমরা সবাই জানি, ব্যবহার করি বাড়িতে। টেবিল স্পুনে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 6টা মতন রসুন কোয়া। আপনারা জানেন আমি একটু রসুন ভালোবাসি, আমার রান্নায় রসুন ব্যবহার হয়। তবে এই রান্নায় যদি রসুন দিতে চান দিতেও পারেন, দিলে খুবই সুস্বাদু হয়। তাই আমি 6টা রসুন কোয়া দিয়েছি, তার সঙ্গে একটুখানি নুন, একটুখানি সামান্য হলুদ আর ওই 2 টেবিল স্পুন আদা, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। নুন এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা আমি একটা স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। এবার আমি রান্না দেখাচ্ছি। কড়াইতে আমি আগের থেকে নুন দিয়েছি। প্রয়োজন অনুযায়ী যেরকম নুন আপনারা খান সেরকম দেবেন। তবে চেষ্টা করবেন এই রান্না সম্পূর্ণ সর্ষের তেলে করতে, খেতে আরও সুস্বাদু হয়। আমি এবার সর্ষের তেল দিচ্ছি। আমি 5-6 পলা মতো সর্ষের তেল দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, এই যে আমি আপনাদের পেস্টটা দেখিয়েছিলাম, এই পেস্টটি আমি তেলের মধ্যে সরাসরি দিয়ে দেবো। আলাদা করে কিন্তু কোনো ফোড়ন আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু খুব একটা দরকার হয় না। আমি পেস্টটা সরাসরি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে রাখবেন একদম। আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ এবং সমস্ত মশলার, আমরা সবাই জানি যে কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটি যাতে না থাকে সেই জন্য ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। মিনিট 5-6 ভাজার পর আমি এই কেটে রাখা ধুয়ে রাখা এই গ্রিন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজ রান্না, খুব কম সময় হয়ে যায়। এবার আমি মশলা আর টমেটোগুলো ভালো করে মিক্সড করে দেব। যখন ভালো করে কষবেন তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব, দেখবেন যাতে মশলা পুড়ে না যায়। পেস্টটি তৈরির সময় আমি সামান্য হলুদ দিয়ে পেস্ট তৈরি করেছিলাম, আর অল্প একটু আমি দেখুন 1 চামচ একটু হলুদ দিচ্ছি। এটা দিচ্ছি আমি ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আমার মশলা আর সমস্ত মশলা আর টমেটো কষানোর পর আমি ঢেকে দেবো, মোটামুটি 10 মিনিট মন্ড আমি ঢেকে দেবো। 10 মিনিট পর আমি এসে দেখছি যে অনেক জল বেরিয়েছে। টমেটো থেকে যেরকম জল বেরোয় আমি আড়া করে একটু নাড়িয়ে দেব। টমেটোটা আরো কিছুক্ষণ সিদ্ধ হবে, এরকম ভেঙে ভেঙে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। আরো সিদ্ধ হবে টমেটো। আমি এখানে এই যে পেস্ট করেছিলাম এই মশলা ধোয়া জলটাই দেব, আলাদা করে জল দেব না। টমেটো সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি ঠিক ততটাই দেব।
আমি 20 মিনিটের মতন ঢেকে রাখবো। মাঝখানে এসে একবার দেখে যাব যে জলটা মরেছে কিনা এবং টমেটো সেদ্ধ হয়েছে কিনা, নাহলে অনেক সময় ধরে যেতে পারে। আপনারাও তাই করবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পরে আমি এসে দেখছি, যখন মাঝখানে আমি একবার এসেছিলাম নেড়ে দিয়েছি, দেখুন মোটামুটি আমার রান্না হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে টমেটোগুলো। কেউ চাইলে ঘেঁটে দিতে পারেন, তবে টমেটোগুলো আমি আস্ত রাখবো। জলটাও অনেকটা মরে গেছে, কেউ চাইলে আর একটু টানিয়ে নিতে পারেন। ভাত দিয়ে খুব সুন্দর লাগে, সুস্বাদু লাগে। আমরা সবাই জানি টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে। এবারে আমি যেটা করব, টেবিল স্পুন নিয়েছি, দেখুন, নারকোল কোড়া। আমি 6 চামচ মতো নারকোল কোড়া দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে দেব। আমার রান্না মোটামুটি রেডি, আমি সার্ভ করে দেব। দেখুন কি থকথকে গ্রেভি হয়েছে, খেতে খুব সুস্বাদু হয় এবং খুব উপকারী। হয়ে গেছে আমার কাঁচা টমেটোর তরকারি। রান্না করে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে। এটি একটি অতি প্রাচীন রান্না, আমার দিদিমা বানাতে, আমি আপনাদের একটু শেয়ার করলাম। Thank you.